হ্যালো স্টুডেন্টস তোমরা অনেকেই বারবার আমাকে কমেন্টে জানতে চাইছিলে যে ম্যাম এএনএম জিএনএমের রেজাল্ট কেন বেরোচ্ছে না বা কেন রেজাল্ট রিলিজ হতে এত দেরি হচ্ছে কবে রেজাল্ট বেরোতে পারে তো সেই জন্য দেখো এখানে অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট এসে গেছে তো রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট দেখতে একটু প্রবলেম হচ্ছে মানে ওয়েবসাইটটা ওপেন হতে প্রবলেম হচ্ছে তো সেই জন্য দেখো আমি এখানে ছোটো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কারোর এই সমস্যা হয় ঠিক না হতে পারে তো তোমরা এভাবে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো তো প্রথমেই দেখো এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি বি জে বি তো এনআইসি ডট ইন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে দেন অফিসিয়াল ওয়েবসাইট খোলার পরেই দেখো এখানে এরকম প্রবলেম শো করবে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট এভাবে দেখাবে তো তখন আমরা কী করবো অ্যাডভান্সটাতে ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর দেখো যে লিঙ্কটা পাচ্ছ সেটাতে ক্লিক করবে দেন আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব দেন আমাদের এএনএম জিএনএম এর রেজাল্ট দেখতে হবে তো এএনএম এন এ ক্লিক করতে পারি করলে পরে দেখো এখানে দেখাচ্ছে হচ্ছে ডাউনলোড র্যাঙ্ক কার্ড এএনএম জিএনএম তো সেটা তুমি ক্লিক করে নাও করলে এখানে তোমাদের সব রেজিস্ট্রেশানের যা যা ইনফরমেশানসগুলো ছিল তোমার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ তার সিকিউরিটি পিনটা দিয়ে দেবে যেটা দেওয়া তো সেটা দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতে পাবে ডাউনলোড র্যাঙ্ক কার্ডে গিয়ে এখানে ফর্ম অপশানস যেগুলো যেগুলো আছে ফিল আপ করে নিলে তো আশা করি সবাই বুঝতে পারলে কারোর প্রবলেম হওয়ার কথা নয় তোমরা ইনফরমেশানও পেয়ে গেলে যে রেজাল্ট বেরিয়ে গেছে এবং দেখতে অনেকের সাইটে রিচ করতে প্রবলেম হচ্ছিল তো এভাবে তোমরা কিন্তু গিয়ে রেজাল্ট দেখে নিতে পারো তো সবার জন্য শুভকামনা রইল সবাই রেজাল্ট দেখো এবং কীরম রেজাল্ট হয় সেটা সবাই জানিও কমেন্টে তো সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ